এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, মানিকতলায় পিটিয়ে খুনের ঘটনায় অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বীরভূমের তারাপীঠ থেকে, এমনটাই জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো এই বিষয়ে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, আপনাদের জানিয়ে রাখি। মানিকতলায় পিটিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হলো তারাপীঠ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে, এই চারজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কি? এরাই কি ষড়যন্ত্রে লিপ্ত ছিল, নাকি একদম পিটিয়ে খুন করার সময় এরা উপস্থিত ছিল? অঙ্কুর, তোমাকে জানিয়ে রাখবো যে পরিবারের তরফ থেকে একটি অভিযোগ, যদিও প্রথমে তারা অভিযোগ দায়ের করতে চায়নি, কিন্তু তারপরে যখন পোস্টমর্টম হয় এই অনিল রাজ্জাকের, তারপরেই কিন্তু তার ব্রেন হ্যামারেজের কারণে মৃত্যু হয়েছে এমনটাই জানা যায়, এবং পাশাপাশি পেটে অ্যালকোহলের নমুনাও মিলেছে, এবং তারপরেই কিন্তু পরিবারের তরফ থেকে তার পরিবারের তরফ থেকে অভিযোগ নেয় পুলিশ। এবং অভিযোগে পরিবারের তরফ থেকে তেমনটা দাবি করা হয় যে একটি গ্যারেজ, সেই গ্যারেজের অর্থাৎ 14 তারিখ গ্যারেজে তাকে পিটিয়ে মারা হয় বলে এমনটাই বলা হয়, এবং সেখানে অ্যাকিউজড হিসেবে দুজনের নাম নেয় তারা সেই অভিযোগে, এবং তারপরেই তদন্ত শুরু করে মানিকতলা থানার পুলিশ। তদন্তে নেবে ঘটনার প্রায় 4 থেকে 5 দিন পর তারা বীরভূমের তারাপীঠ থেকে চারজনকে আটক করে আনে, এবং ইতিমধ্যেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে কোর্টে প্রডিউসও করা হবে। পাশাপাশি কিন্তু এটা যথেষ্ট তদন্ত সাপেক্ষ বিষয় যে তাকে, যেটা পরিবারের তরফ থেকে বা সেখানকার স্থানীয় বাসিন্দারা দাবি করতেন যে এই যে চারজন, এই যে দুজন বা চারজন যারা ইতিমধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা মদ্যপান করছিল এবং সেই সময় এই অনিল রাজ্জাক তাদেরকে সেখানে প্রতিবাদ করতে গিয়েছিল, কিন্তু পুলিশের তদন্ত অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে যদি তিনি প্রতিবাদ করতে চান তাহলে কিন্তু তারই পেটে অ্যালকোহলের নমুনা পাওয়া যেত না, কিন্তু যেহেতু তার পেটেও অ্যালকোহলের নমুনা পাওয়া গিয়েছে এবং সেই কারণের জন্য কিন্তু পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে, তবে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই চারজনের মধ্যে প্রত্যেকেই এই অনিল রাজ্জাকের পরিচিত। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।